বাগরি ভিলেজ, উত্তরাখণ্ডের এক অপূর্ব সুন্দর পাহাড়ে ঘেরা গ্রাম, যেখানে বয়ে চলা নদীর পাড়ে বসেই আপনি কাটিয়ে দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা। এই ভিডিওতে আমি আপনাদের জানাব এই শান্ত নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গ্রামে আমার ভ্রমণের অভিজ্ঞতা। হিন্দু আর বৌদ্ধ কালচার আর তার সাথে ভুটিয়া অধিবাসীদের গ্রাম, সঙ্গে পাহাড় ও নদীর সৌন্দর্য বাগরি ভিলেজকে এক অন্য মাত্রা যোগায়। এখানে আপনি পেয়ে যাবেন পুরনো ট্র্যাডিশনাল বাড়ি, রাস্তায় চলতে চলতে চোখে পড়বে স্থানীয় মহিলারা উলের পোশাক তৈরি করছেন, কেউ বা বিক্রি করছেন। কেনপট্টু হ্যাঁ, টোপি হ্যাঁ, মোজা হ্যাঁ, কুছ ইহাকা আপনার লোকাল চিজ হ্যাঁ, কুছ বাহার কা চিজ লাকে হাম লোগ ইসকো সেল করতে হ্যাঁ, ইন পে দো পয়সা হামকো মুনাফা মিল জাতা হ্যাঁ। তো লগভগ কিতনা প্রাইস হ্যায় সবি টোপি আর কানপট্টি ইয়ে সবকা? কানপট্টু ইয়ে টোপি ইয়ে তিন চিজ কা 150 রুপিয়া হ্যায়। আপ কি ইয়হি পে সেল করতে হো ইয়া বাহার ভি? নেহি ইয়হি পে করতে হাম, হামারা গাঁও মে খুদ আ জাতা হ্যায়, কাহ কাহ সে দূর দূর সে আ জাতা। আচ্ছা, জো টুরিস্ট লোগ আতে হ্যায় উনকো সেল করতে হো? লোগ আতে হ্যায়, ইয়ে লোগ আপনা খুদ হি পুছতে হ্যায়, জিনকো পতা নেই ও পুছতে হ্যায়, জিনকো পতা হ্যায় তো খুদ লে জাতে হ্যায়। আচ্ছা আচ্ছা। হারশিল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এই গ্রাম, যা হারশিল থেকে পায়ে হেঁটেই পৌঁছানো যায়। হারশিল নিয়ে সম্পূর্ণ ভিডিও আমি আগেই পোস্ট করেছি, তাই বাগরি পৌঁছাবেন কিভাবে হারশিলের সেই ভিডিও দেখলেই আপনারা জেনে যাবেন। লিংক আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম। বাগরি একটি ছোট্ট গ্রাম, যার একপাশে বয়ে যাচ্ছে ভাগীরথী ও অন্য পাশে জলন্ধরী নদী। বাগরিতে আমি উঠেছিলাম নেলং হোমস্টেতে। এর আগের দিন হারশিল থেকে বাগরি এসে এই হোমস্টের প্রপার্টিটি দেখে ঠিক করেছিলাম এখানে একদিন থাকব। বাগরিতে আরও কিছু হোমস্টে রয়েছে, কিন্তু নেলং হোমস্টের মতো বাইরে এতটা ওপেন স্পেস আর কোথাও নেই, যেটা আমার ভালো লেগেছিল। তার সাথে এই হোমস্টেটি ঘিরে রয়েছে ইনাদেরই নিজস্ব আপেল বাগান। এই হোমস্টের ওনার মানিষ রানা আমাকে বলেছিলেন, আপেলের সিজনে এলে ওনারা গেস্টদের নিজস্ব বাগানের আপেল পেড়ে জুস করে খাওয়ান। এখন আপেলের সিজন নয়, তবে আমার কপালও একদম শূন্য যায়নি, জুটেছিল সুস্বাদু ও চমৎকার আপেল চাটনি। উডেন রুমগুলিও খুবই সুন্দর, বাথরুমে রয়েছে গিজার। এখানে ভাড়া পড়েছিল আমার 1200 টাকা, সিঙ্গেল পার্সন ও অফ সিজন হওয়াতে। নর্মালি ভাড়া 1500 টাকা, ইনক্লুডিং ডিনার আর ব্রেকফাস্ট। প্রপার্টির সামনের দিকে উডেন কটেজে আমি ছিলাম, এছাড়া পিছনের দিকের কটেজও রয়েছে, তার রুমগুলিও সমান সুন্দর। আর বারান্দা থেকে এই সুন্দর ভিউ। নেলং হোমস্টের ওনার মনীশজি আমাকে জানালেন বাগরি ও তার হোমস্টে সম্বন্ধে। ये एक्चुअल में ये गांव जो है, जो जहाँ जो यहाँ के प्रॉपर लोग है, 1962 वॉर से पहले इनका तिब्बत के साथ ट्रेड चलता था। तो 1962 के वॉर के बाद, इंडो चाइना वॉर के बाद से ये गांव यहाँ शिफ्ट हो गया था। उसके बाद से ट्रेड ख़त्म होने लग गया था। फिर धीरे धीरे गांव का जो मुख्य जो मेन व्यवसाय है, यहाँ की खेती बाड़ी, एप्पल, राजमा की खेती और भी वुलन आइटम वगैरह जो हैंडमेड जो बने होते हैं, ये मेन मुख्य व्यवसाय है। और आजकल ये आजकल स्कीम हर जगह उत्तराखंड में चली रही है कि होम स्टे बनाओ, रोजगार पाओ। तो इसी के पर्पज़ से हमने होम स्टे 2018 में कंप्लीट किया है और अभी धीरे धीरे करके गांव अपना रोजगार के लिए धीरे धीरे होम स्टे तैयार कर ही रहे हैं इस विलेज में। हमारा होम स्टे का नाम नेलोंग होम स्टे है। ये नेलोंग एक्चुअल में नेलोंग वैली जो तिब्बत बॉर्डर में एक हमारा बहुत पुराना गाँव है, इसी के नाम के चलते हमने अपना होम स्टे का नाम नेलोंग होम स्टे रखा है। और इसमें अभी टोटल रूम 6 रूम्स है, डबल बेड के 2 रूम्स है, ट्रिपल बेड के 2 रूम्स है, 4 बेड के 2 रूम्स है, और आगे जो फ्रंट वाले जो जिस वक्त मैं अभी बैठा हूँ उसमें डबल बेड के 2 रूम्स है, और बाकी जो फोर रूम्स है वो एप्पल ऑर्चर्ड के बीचों बीच में।
और जब भी आप अपना इस जगह मतलब एक्सप्लोर करने के लिए आए तो हमारा विजिटिंग कार्ड है, इंस्टाग्राम में नेलॉन्ग होम स्टे के नाम से पेज भी है, आप वहाँ से भी संपर्क कर सकते हैं। एक्चुअल में सीजन के टाइम पे 1500 पर पर्सन रहता है हमारा इंक्लूड मील्स के साथ, उसमें आपको ब्रेकफास्ट और डिनर दिया जाएगा। देखो यहाँ से आसपास के जो लोकल ट्रैक्स है आसपास में, एक तो लामा टॉप बहुत अच्छा व्यू है, वहाँ से आपको हरसिल का पूरे 360 एंगल से व्यू बहुत कवर होता है अच्छे से। और वैसे आसपास फिर वहाँ यहाँ से 3 किलोमीटर आगे जाके दराली से एक ट्रैक स्टार्ट होता है 3.5 किलोमीटर तक का, वो 7 ताल का ट्रैक है। ये मुखवा विलेज हो गया, जो गंगोत्री जो गंगा मैया का जो शीतकाल का जो डोली का जो प्रस्थान अपना आवास होता है वो मुखवा विलेज में ही आता है। এখানে ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম পাস্তা উইথ হোমমেড অ্যাপল চাটনি, আর ডিনারে ছিল ভাত রুটি ডাল সবজি পাঁপড় আর সালাড। রান্না একদম ঘরোয়া এবং সুস্বাদু। নেলং হোমস্টে থেকে হেঁটে গ্রাম শেষ করে আমি পৌঁছে গেলাম এই সুন্দর স্থানে। পাথুরে নদীর চর, বয়ে যাচ্ছে নদী, আর শেষ প্রান্তে রয়েছে তুষার ঢাকা পর্বতশৃঙ্গ। অদ্ভুত সুন্দর এই জায়গাটি। এখন আমি পৌঁছে গেছি বাগড়ি ভিলেজে, হারসিল থেকে জাস্ট একটুখানি হাঁটা পথ। খুবই সুন্দর জায়গা, মানে মন ভরে গেল সত্যি। আর হাতের কাছেই বরফে মোড়া পাহাড়, আর নিচেতে নদী বয়ে যাচ্ছে, তো এত সুন্দর জায়গা, মানে বসে আছি, কখন যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না, মনে হচ্ছে বসেই থাকি আর অনেক। যারা চারধাম যাত্রা করেন তারা উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যখন যান তখন হারসিল আর বাগড়ি অবশ্যই ঘুরে যাবেন, খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে হেঁটে পৌঁছে গেলাম আরও একটি সুন্দর জায়গায়। এখানে রয়েছে একটি ঝুলন্ত সাঁকো, সাঁকো পেরিয়ে আপনি পৌঁছে যেতে পারেন অন্য কোনো গ্রামে, আর সাঁকোর নিচে নদীর পাড়ে বসে কাটিয়ে দিতে পারেন সারাটা বিকাল। তার সাথে এখানে সারাক্ষণ চলছে জোরালো হাওয়া। আমি ঠিক করলাম বিকালটা এইখানে বসেই কাটিয়ে দেব, আর ক্যামেরাবন্দি করব সূর্যাস্তের ছবি। দেরাদুন থেকে হারসিল 216 কিলোমিটার, হরিদ্বার থেকে 265 কিলোমিটার এবং উত্তরকাশী থেকে 78 কিলোমিটার, আর হারসিল টু বাগড়ি মাত্র 1.5 কিলোমিটার। আর কথা নয়, শুধু ক্যামেরাবন্দি দৃশ্য রাখলাম আপনাদের জন্য। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর তার সাথে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।